হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ঋতিকা মালিক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও। তো নিয়ে চলে এসেছি পেপার 2024 পার্ট 4। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কি করে আমি আমার কাগজগুলোকে রং করেছি। যদি তুমি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকো, যদি না জেনে থাকো যে কাগজ ঠাকুর ব্যাপারটা কি, তাহলে আমার চ্যানেলে বাকি ভিডিওসগুলো দেখে নিতে পারো, সেখানে তোমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এবং আমার চ্যানেলে আর্ট জার্নি এবং আমার ইন্ট্রোডাকশন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে সেটা দেখে নিতে পারো, সেখানেও তোমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো আর বেশি কিছু বলছি না, কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও জয় মা দুর্গা এবং মা দুর্গার নাম করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমেই আমি এখানে হোয়াইট কালারের অ্যাক্রিলিক পেন্ট ইউজ করে মা দুর্গার গায়ে একটা কোট করে নিচ্ছি, যাতে এর উপরে যখন আমি ইয়েলো কালারটা ইউজ করব তখন যাতে কালারটা আরো সুন্দর করে ফুটে ওঠে। এবার আমি মা দুর্গার গায়ে ইউজ করছি ইয়েলো কালারের অ্যাক্রিলিক পেন্ট। ফুল বডি কালার করে নেওয়ার পর আমি এখানে একটা অরেঞ্জ কালারের অ্যাক্রিলিক পেন্ট ইউজ করে একটু হাইলাইট করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি এখানে লক্ষ্মী এবং সরস্বতীকেও পেন্ট করে নেবো। শুধু সরস্বতীকে পুরো হোয়াইট কালারই করা হবে এবং লক্ষ্মীকে তার সাথে ইয়েলো কালার সেকেন্ড কোটে দেওয়া হবে। কার্তিক আর গণেশের হোয়াইট কালারটা আমি এখানে আগে ইউজ করে নিচ্ছি। এবার আমি মা লক্ষ্মী এবং কার্তিকের গায়ে যে ইয়েলো কালার সেটা করে নেব।
গণেশকে আমি এখানে কালার করে নিচ্ছি। তো ফেসের ক্ষেত্রে আমি এখানে সেকেন্ড কোট দিচ্ছি হোয়াইট অ্যাক্রেলিক কালারের, এবং বডিতে আমি ইউজ করে নেবো রেড অ্যাক্রেলিক কালার। কালার শুকিয়ে গেলে আমি এখানে অরেঞ্জ কালারের অ্যাক্রেলিক ইউজ করে একটু হাইলাইট দিয়ে নিচ্ছি। মহিষাসুরকে আমি এখানে ডিপ গ্রিন অ্যাক্রেলিক কালার ইউজ করে কালার করে নিচ্ছি, কিন্তু সিংহকে আমি কালার করব যখন আমি বাহন বানাবো তখনকার ভিডিওতে। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং বাকি সমস্ত ডিটেলিংস আমি পরের বাদের ভিডিওতে। তো আমার কালার করার কাজ কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ভিডিওটা লাইক করতে ভুলবেন না, সবার সাথে ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে দাও তাহলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট টার্গেট কিন্তু 6000 সাবস্ক্রাইবার্স, তো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিও। পার্ট 4 এর ভিডিওটা এই পর্যন্তই, পার্ট 5 আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি আমার কাগজে দুর্গা চোখ আঁকি। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমরা তোমাদের আরো পেপার আইডিয়াস আমার সাথে শেয়ার করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করে দিও, এবং সেখানে গিয়ে ট্যাগ করে ডিএম করে মেনশন করে তোমরা তোমাদের বানা আর্ট বক্স আমার সাথে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে পার্ট 5 এ। টিল দেন বাই।